নয় বছর ছিলাম, পাক্কা নয় বছর, 2002 সাল থেকে 11 সাল, 9 বছর একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে দায়িত্বে ছিলাম, দায়িত্ব পালন করে আসছি। যেই মাসে ব্যাগের ব্যাগে চলে আসছে 2011 সালের ডিসেম্বর, ডিসেম্বরে 31 তারিখ ক্লোজিং করে চলে আসছি, 58,000 টাকা ইনকাম করছিলাম ওই মাসে, তাও চলে আসছি, চলে আসছি। সেটার কারণ হাউটা এখনো বলিনি, যারা পার্সোনাল চিকিৎসক সেটা বলছি, প্রকাশ্য কিছু কথা বলা ঠিক না। ওকে, তো যাই হোক, এখন আমি বললাম তাহলে তো আপনার সাথে আমার সাথে মিল আছে, আপনার বিমা করবি, আমি সাবেক বিমা করবি, মানে আরো কিছু বাস দেবো আর কি, আরো কিছু বাস। আমি বললাম যে ভাইয়া, ওই যে আধার ব্যাপারে জাহাজের খবর নেওয়া, এই প্রবাদটা একটু ব্যাখ্যা আপনার কাছে হবে কি? আর কিছু বলার দরকার আছে? আর কিছু বলার দরকার আছে? এটা বলছে ঝগড়ার কথা, দেখেন কোন সঙ্গে পড়লে ঝগড়া বাজারেন না। আমি ওই লোক উল্টাপাল্টা কথা বলার কারণে জায়গা মতো পাইছি, উনি আসছে একটা অ্যালোভেরা জেল নিতে, পরিবারের লিগেল কাগজপত্র খুঁজে পাগলা দিনা মোদি দোকানে গেছে, আমি চাল চাল কিনার জন্য যাই, বলছে একটা পেটে সেন্স আছে, কেন আপনার দোকান থেকে চাল কিনবো? পাগলা দিনা পাগলা দিন কোনো কথা নাই, আমরা জাস্ট এই কাজটা করি, আমরা জাস্ট এই কাজটা করি, আর এই কাজটা থেকে এই ওয়েতেই করতে হবে। প্রোডাক্ট হাইলাইট হবে কিসে? প্রোডাক্ট ইনভেটের ক্ষেত্রে পারবো? Yes, বলেন কিরকম কেমনে নিতে হয়, ফোনে বলে দেন এটা এরকম, এটা খাইলে আপনার দেহে যে মানে 70,000 রোগ হইতে পারে, এই 70,000 রোগ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, এটা এমন এক প্রোডাক্ট, এটা আলু বড়া, আলু বড়া মানে আলু বড়া ঠিক মতো উচ্চারণ করতে পারে না। আমার এক লিডার আছে, নাম হলো লাইকাল, টাকা লাইকাল, আমি আল্লাহ বাসায় যে আপনি বলেন যে লাইকটাল সরে যে লাইকটাল থাকে না, লাইকটাল বলেন না, এই দোষ তো এইরকম ভাবে বলা যাবে, বুঝতে ওভার ফোন বিজনেস করে ফেলেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। ফোনে যতই প্রশ্ন করো, বলো আমি আপনার সাথে হেলথ প্রোগ্রাম নিয়ে কথা বলবো, কি যে কিভাবে ভালো থাকবেন, কেন ভালো থাকবেন, এইটা নিয়ে কথা বলবো, এটা কি সস্তা মনে হয় আপনার কাছে? ওই পাশ থেকে কি বলবে, সস্তা বলবে? এটা অনেক দামি একটা প্রোগ্রাম, আপনাকে আমি ইচ্ছা করে উইলিং সময় দিচ্ছি, আপনার ভালো চাই বলবে, আপনি সব ফোনে শুনে থাকতে, আরে ফোনে বলতে পারলো তো আপনাকে সময় চাইতাম না, বা সময় দিতে পারবেন কিনা এটা বলতাম না, ঠিক আছে? আবার এটা বললেন না, যদি বলে যে ঠিক আছে আমি কালকে আসবো, কালকে কখন আসবেন টাইম বলতে হবে, আমার অনেক শিডিউল আছে। আর আপনি যদি বলেন যে আসেন আমি সারাদিন আসি, তখন বলবো যে তো আমারও পাইছে, আমার জন্য বসে আছে কেন, নাকি নিজেকে ভ্যালুয়েবল করে তুলতে হবে সিস্টেমে, মিথ্যা বলে না। আপনি কখন আসবেন? আমরা কি করি, মার্কেটিং প্ল্যান দেখানোর পরে যখন লোক চলে যেতে চায়, তখন আমরা জিজ্ঞেস করি তো আপনি কবে আসবেন আবার, তো উনি বলে যে দেখি সময় করে আসবো, তাহলে আমি এই অ্যান্সার দেওয়ার সুযোগ করে দিছি না? হ্যালো, আপনারা আসেননি, হাসাননি, আচ্ছা ঠিক আছে, এটা স্বামীবের এলাকার কথা, ঠিক না? স্বামীবের বাড়ির কথা জানেন, নোয়াখালী সাতক্ষে। আমি বলি যখন আমার প্রোগ্রাম দেখা শেষ, মানুষ প্রোডাক্ট নিয়ে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলার পর বলে যে আপনার কাছে কেমন লাগছে, তো কেউ কেউ বলে না বুঝছি এরকম বলে, আবার বলে যে আপনার কাছে কেমন লাগছে, না ভালো লাগে না, এবার আর কি বলবে, এবার আর কি বলবে, বলার আর কিছু আছে? আমি প্রশ্ন করি, আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করলাম, এই মুহূর্তে আপনার কোন কোন প্রোডাক্টটা প্রয়োজন, নাকি আপনাকে আর একটু শেয়ার করবো যাতে আপনার হেল্প হয় সিলেক্ট করতে? তখন বলে না না আমার এই অ্যালোভেরা জেলটা সাবানটা টুটতে এইটা এটা ভালো লাগছে, চিন্তা করে যে আবারও প্রথম থেকে বলবো, চিন্তা করে যে আবারও প্রথম থেকে বলা শুরু করবো, বাজ দরকার নেই, না ভালো লাগছে অ্যালোভেরা জেলটা সাবানটা ভালো লাগছে, ওকে ঠিক আছে, পরমবারি করে বলেছে ঠিক আছে অ্যানাডিয়া দেন ছবিটা দেন, অ্যানাডিয়া ছবিটা দেন, আপনারা কি প্রশ্ন করেন জানেন? আমি বলে দিই ছবি আনছেননি, আপনার লোক অ্যানাডিয়া আসেননি, ভুল বললাম না? আপনারা প্রশ্ন করেন এইভাবে প্ল্যান দেখানোর পরে বলেন কি আপনার সাথে ছবি আছে এনার্জি আছে এইটা, আর আমি বলি যে ওকে থ্যাংক ইউ আপনি যখন সিলেক্ট করে ফেলছেন ঠিক আছে আপনার এনার্জিটা দেন, এক কপি ছবি দেন, ওই ছবি নেই একটু কোনো সমস্যা নেই, সামনের দিকে তাকান মোবাইলে ছবি তুলে ফেলি শেষ, আপনি ছবির জন্য কেন ঘুরবো নাকি, মোবাইলে ছবি তুলছি দেখা হয় কি জন্য জানেন, এর নাম্বার সেভ করার পরে আইকনের মাধ্যমে আমি এর ছবি কোথাও না কোথাও পেয়ে যাবো,
ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, যে কোনো এক জায়গায় ছবি একটা পাবোই।